আইএনডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো পিএম কিষাণ সম্মান নিধি সম্পূর্ণ কিন্তু নতুন দুটি আপডেট চলে এসেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি যে কোন দুটি নতুন আপডেট এসেছে এবং পিএম কিষাণ সম্মান নিধিতে যদি আপনার আবেদন করা থাকে তাহলে কিন্তু আপনার জন্য খুশির খবর, পিএম কিষাণ সম্মান নিধি থেকে আবারও কিন্তু আপনি টাকা পেয়ে যাচ্ছেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই। তো আপনাদের কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। তো এখান থেকে একটু আমরা উপরে তুলে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা কিন্তু কিছুদিন থেকে কাজ করছিল না। তো এই ড্যাশবোর্ডের উপর কিন্তু আমরা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারফেস খুলে গেল। তো এখান থেকে কি দেখতে পারবেন, আপনাদের গ্রামের কিন্তু সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন যে কতজনের অ্যাপ্রুভ হয়েছে এবং কতজনের রিজেক্ট হয়েছে এবং আপনাদের স্ট্যাটাসগুলো কীরকম রয়েছে, অর্থাৎ সবারই কিন্তু স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারতেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ, এরপর শো বাটনে ক্লিক করলে কিন্তু সমস্ত কিছুই ডিটেলস বের হতো, কিন্তু কিছুদিন থেকে কিন্তু এটা বন্ধ ছিল, আজকে থেকে আবারও খুলে দেওয়া হলো। তো এটা আমাদের ইনফর্ম করে দিয়েছেন অখিল আনসারি নামের একজন সাবস্ক্রাইবার, ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন। তো এখান থেকে আমরা স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন, সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে ভিলেজটা সিলেক্ট করে নেবেন এবং শো বাটনে ক্লিক করে দেবেন। তো সিম্পলি একটু আপনারা ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারফেস খুলে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে যখন আগে ক্লিক করতেন তাহলে কিন্তু এটা বের হতো না, অর্থাৎ এতদিন কিন্তু এটা বন্ধ ছিল, অর্থাৎ প্রায় কিন্তু এক সপ্তাহের মতো এই অপশনটা কিন্তু কাজ করছিল না। তো এখন কিন্তু এটা কাজ করছে। তো এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছুই দেখতে পারবেন, অর্থাৎ আপনাদের গ্রামের কতজন পেমেন্ট পেলো এবং কারা কটা কিস্তি পেলো, এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রিসিভ পার্সিয়াল পেমেন্ট, রিসিভ নো পেমেন্ট, অর্থাৎ কারা এখনও পর্যন্ত পেমেন্ট পায়নি এবং আপনাদের গ্রামের কতজন ফার্মার রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং কারা কটা কিস্তি পেলো এবং কারোর যদি কোথাও ভুল থাকে সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। কারণ দেখতে পাচ্ছেন রিসিভ নো পেমেন্টের উপর আমরা যখন ক্লিক করে দিলাম তো দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে যে ব্যাংক নট রেজিস্টার্ড ইন PFMS, অর্থাৎ ওনার কিন্তু ব্যাংকের সমস্যা রয়েছে। তো দেখতে পাচ্ছেন ওনার নাম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো মোটের উপর কথা আপনাদের গ্রামের কিন্তু সমস্ত লিস্টে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন কথা হলো যে যারা নতুন আবেদন করেছিলেন ডিসেম্বর জানুয়ারি মাসে, তো আপনাদের জন্য কিন্তু খুশির খবর, ইতিমধ্যে কিন্তু আপনাদের টাকা ঢোকার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। তো আপনাদের কিন্তু আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, আবারও একবার আমরা ব্যাগ হয়ে হোম পেজে চলে যাচ্ছি। তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে দেবেন। তো যারা এই বেনিফিসিয়ারি স্ট্যাটাসটা চেক করতে পারছেন শুধুমাত্র তাদেরই কিন্তু নামটা অ্যাপ্রুভ করা হয়েছে, এবং যদি এখানে আপনি দেখতে পারেন যে আইদার ডিটেলস আর নট রেজিস্টার্ড ইন দ্য পোর্টাল তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার আবেদনটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো এখানে আপনার আধার নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ডাটাতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন গেট ডাটাতে ক্লিক করতে কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে। তো দেখুন এই ব্যক্তির 16/1/2022 কিন্তু আবেদন করা ছিল এবং এনার ব্যাংকটা দেখতে পাচ্ছেন যে 18/1/2022 কিন্তু রেসপন্স করেছে। তো দেখুন এনার এখানে কিন্তু পেমেন্ট প্রসেসড কিন্তু লেখা চলে এসেছে, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু শেষ স্টেপ, অর্থাৎ ইনি কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাবে, অর্থাৎ 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ইনি কিন্তু প্রায় জানুয়ারি মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু আবেদন করেছিলেন এবং দেখতে পাচ্ছেন এনার ব্যাঙ্কও কিন্তু সেই জানুয়ারি মাসেই কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে এবং এনার কিন্তু সমস্ত কিছুই ঠিকঠাক আছে, অর্থাৎ আধার নাম্বার ভেরিফাইড আছে, ব্যাঙ্ক কিন্তু অ্যাকসেপ্টেড আছে এবং দেখতে পাচ্ছেন এনার কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের এখানে কিন্তু পেমেন্ট প্রসেস চলে এসেছে। তো প্রায় 1 সপ্তাহ আগে কিন্তু এনার ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু এনার 1 সপ্তাহ আগের স্ট্যাটাস। তো দেখতেই পাচ্ছেন 16/1/2022, 18/1/2022। তো দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট ফার্স্ট ইনস্টলমেন্টের এখানে কিন্তু ছিল, অর্থাৎ দেখতেই পাচ্ছেন 1 সপ্তাহের মধ্যে কতটা এনার পরিবর্তন এসেছে স্ট্যাটাসে, অর্থাৎ পেমেন্ট প্রসেসড চলে এসেছে, যেটা হচ্ছে কিন্তু শেষ স্টেপ টাকা ঢোকার, অর্থাৎ পেমেন্ট প্রসেস যদি লেখাটা চলে আসে তাহলে কিন্তু বুঝে নেবেন যে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে, কারণ সেটাই হচ্ছে কিন্তু লাস্ট স্টেপ টাকা ঢোকার। তো মোটের উপর কথা অনেকেরই কিন্তু এই পেমেন্ট প্রসেস লেখাটা চলে এসেছে, যদি আপনার সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি টাকাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু ক্রেডিট হওয়ার 100% কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি আজকের আপডেটটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং পিএম কিষাণ সম্মান নিধি সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।